বন্ধুরা, আপনাদের জন্য আরো একটি মজার চমক নিয়ে আসছি আমি এই মুহূর্তে, যা শুনলে আপনারা সত্যি চমকে যাবেন। হিরো আলম কিন্তু প্রযোজনায় আসছেন। এর আগেও তিনি একটা ছবি প্রযোজনা করেছেন, সেই ছবিটার কাজ এখনো শেষ হয়ে যায়নি, কিন্তু বর্তমানে যে ঘোষণাটি দিলেন সেটা সত্যি 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 আনন্দে আমার মনটা হয়ে গিয়েছে। আমি জানি যে আপনারা শুনতে পারলে আপনাদের অবশ্যই মন ভরে যাবে। হিরো আলম এবার কিন্তু বিগ বাজেটের ছবি নিয়ে আসছেন এবং তার এই বাজেটটি দিচ্ছেন আমাদের সবার প্রিয় মুসা বিন শমশের। হ্যাঁ, আপনারা বন্ধুরা ইতিমধ্যে জেনে গেছেন যে হিরো মুসা বিন শমশের প্রচুর টাকা বিদেশ থেকে বাংলাদেশে কিন্তু ঢুকানোর চেষ্টা করেছেন। 1,37,00,000 টাকা বাংলাদেশ ব্যাংকে কিন্তু তিনি ইতিমধ্যে ট্রান্সফার করার চেষ্টা রয়েছেন এবং তিনি সেখানে মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন, কারণ তিনি দাবি করেছেন টাকাগুলো তার নিজের টাকা এবং এই টাকা বৈধ টাকা। আর এটা যদি প্রমাণ হয় তাহলে ইতিমধ্যে কিন্তু তার টাকা ব্যাংকে ঢুকে গেছে এবং তিনি হিরো আলমকে কথা দিয়েছেন তার পরবর্তী ছবি তোলার সব টাকা কিন্তু তিনি লব্ধি করবেন এবং তাকে বলেছেন যে আপনি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় যে নায়িকা রয়েছে তাকে দিয়ে অবশ্যই ছবিটি বানাবেন। আমি জানি আপনি কোথা থেকে কোথায় এসেছেন, আপনার সঙ্গে আমার মাঝে মাঝেই যে কোনো কারণেই হোক কথা হচ্ছে, কারণ এক সময় আমি আমার অতীতটা ভুলে যাইনি। মুসা বিন শমশের তাকে যেই টাকাটা দিয়েছেন সেই টাকাটা তিনি খরচ করবেন যেই নায়িকাকে নিয়ে, সেটা সত্যি শুনলে আপনারা এই মুহূর্তে কিন্তু অবশ্যই খুশি হবেন। আমি সেই আপনাদেরকে অবশ্যই খুশির একটা খবর দিচ্ছি। হ্যাঁ, আপনারা ঠিকই ধরেছেন, আমাদের সবার প্রিয় বিশ্বাস কিন্তু হিরো আলমের পরবর্তী ছবিতে থাকছেন এবং হিরো আলম তার সঙ্গে যোগাযোগ করেছেন, খুব শীঘ্রই তাদের মিটিং হবে এবং এই ছবিটি নিয়ে কথা বলবেন হিরো আলম অপু বিশ্বাসের সঙ্গে। অপু বিশ্বাস যদি রাজি থাকেন তাহলে তার পরবর্তী ছবি একসঙ্গে প্রযোজনা যে ছবিটি করছেন একসঙ্গে থাকবেন অপু বিশ্বাস এবং তার সঙ্গে হিরো আলমের পাশাপাশি আরো অন্য একজন নায়ক থাকবেন, কারণ হিরো আলমের নায়ক এই মুহূর্তে অপু বিশ্বাস নন। অপু বিশ্বাসের জন্য তিনি এই ছবিতে অন্য আরেকজন নায়ক থাকবেন। তবে দেখাই যাক সেই নায়ক কে। বন্ধুরা, আমার এই নিউজটা অবশ্যই আপনাদের ভালো লেগেছে এবং ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিন এবং পরবর্তী পর্ব পেতে আবার সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।